হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তোমরা যারা পঁচিশ বেসের স্টুডেন্ট আছো তাদের সাথে আজকে আলোচনা করব যে কিভাবে তোমরা প্রিপারেশন দিলে তোমরা বাংলাতে ভালো করতে পারবা তো আমি মুফরাদ হাসান মুগ্ধ বর্তমান অধ্যয়নত আছি ঢাকা বিশ্ববিদ্যালয় তো চলো দেরি না করে শুরু করি যে তোমরা কিভাবে প্রিপারেশন নিলে তোমরা বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্রে তোমরা সর্বোচ্চ মার্ক নিশ্চিত করতে পারবা অর্থাৎ এ প্লাস পেতে পারবা হ্যাঁ তো তোমরা ইতিমধ্যেই হয়তোবা তোমরা কলেজে উঠে গিয়েছো এবং কলেজে তোমাদের বাংলা পড়াচ্ছে এবং তোমরা এসএসসি পর্যন্ত যে প্যাটার্নে পড়ে এসেছো ওই প্যাটার্নও হয়তোবা তোমরা একটু ডিফারেন্ট প্যাটার্ন তোমরা দেখতে পাচ্ছ বাংলার ক্ষেত্রে কারণ এসএসসিতে তোমরা সীমিত একটা সিলেবাসে পড়ে আসছো পড়াটাও সীমিত ছিল কিন্তু দেখো কলেজে কিন্তু টোটালি ডিফারেন্ট বাংলা বইয়ের প্রস্তুত যেমন ডিফারেন্ট তেমনি ব্যাকরণের বইয়ের প্রস্তুত আরও তোমার বেশি হ্যাঁ তো আমরা আমরা এসএসসি পর্যন্ত একটা নির্দিষ্ট প্যাটার্নে পড়ে আসছি আমাদের পড়াশোনা কম ছিল কিন্তু এইচএসসিতে কিন্তু জিনিসটা তোমার অনেক ডিফারেন্ট আচ্ছা তো দেখো বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাতে তোমার 100 মার্ক করে থাকবে তো বাংলা প্রথম পত্রের মধ্যে আমাদের তিনটা পার্ট থাকে গদ্য পদ্য আর সহপাঠ হ্যাঁ তো গদ্য পদ্য বা সহপাঠ তুমি কিভাবে পড়বা সেটা আগে বলে দিই তো আমরা নর্মাল স্টুডেন্ট যারা আছি বা আমাদের নর্মাল হিউম্যান ব্রেন যেভাবে কাজ করে শুরু থেকে যেটা আছে আমরা ওভাবেই পড়ে যাই যেমন প্রথমে কি থাকে লেখক পরিচিতি তারপরে গদ্যটা থাকে বা পদ্য থাকে বা সহপাঠ থাকে তুমি যেটাই পড়ো না কেন আমরা প্রথমে লেখক পরিচিতি পড়ি তারপরে লেখকের জন্ম মৃত্যু শালমুগস্ত করি তারপরে হচ্ছে যত আজায়ের ইনফরমেশন আছে ওগুলো আমরা মাথায় ইনপুট দিই ইনপুট দিয়ে মাথাটারে খারাপ করে ফেলি এই জিনিসগুলো করা যাবে না আমি বলি তোমরা কীভাবে পড়বা ফার্স্টে গদ্য পদ্য বা সহপাঠ যেটাই পড়ো না কেন হ্যাঁ ফার্স্টে যেটা পড়বা সেটা হচ্ছে একদম নিচে চলে যাবা গদ্য পদ্য বা সহপাঠের মানে তোমার 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 অ্যাকচুয়ালি নিয়ে গদ্যটা ছিল কি নিয়ে পদ্যটা ছিল বা কি নিয়ে সহপাঠের যে তোমার নাটকটা আছে নাটক বা সরি উপন্যাস আছে লালশালু উপন্যাস উপন্যাসটা কি নিয়ে লেখা হয়েছে ওটার একটা সামারি পাবা হ্যাঁ সামারি বা জিস্ট পাবা পাঠ পরিচিতিতে পাঠ পরিচিতি এবং যত ইম্পর্টেন্ট ইনফরমেশন সেটা কিন্তু পাঠ পরিচিতিতেই থাকে ঠিক আছে পাঠ পরিচিতিতেই পাবা যেমন বিভীষণের প্রতি মেঘনাদ যে কবিতাটা আছে ওই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা কোথা থেকে নেওয়া হয়েছে বা এটার তোমার কিভাবে গঠন করা হয়েছে বিভীষণের প্রতি মেঘনাদে কবিতাটা বা এটার তোমার মূল বিষয়বস্তুটা কি এটা কিন্তু তুমি একদম লাস্টে পাঠ পরিচিতিতে পাবা ওকে পাঠ পরিচিতি পড়ার পর হ্যাঁ তুমি লেখক পরিচিতি পড়বা লেখক পরিচিতি পড়বা কিন্তু লেখক পরিচিতি তোমার জন্ম মৃত্যু সাল পড়ার দরকার নেই তুমি কোশ্চেন যদি অ্যানালাইসিস করো টেস্ট পেপার সলভ করো বা তোমরা সেকেন্ড ইয়ারে যখন টেস্ট পেপার সলভ করবা তখন দেখবা কোন সালের নেই তোমার লেখকের জন্ম মৃত্যু সাল দেওয়া হয়নি বা দেওয়া হলেও খুবই কম এটার পরিমাণটা তোমার পয়েন্ট টু পারসেন্টেরও কম হ্যাঁ কোনগুলা তোমার জন্ম মৃত্যু সাল আসে যারা হচ্ছে রিনাউন যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম যারা হচ্ছে অনেক রিনাউন কবি সাহিত্যিক আছে তাদের হচ্ছে জন্ম মিত্রশাল আসতে পারে আসলে চান্সটা খুব কম তাই জন্ম মৃত্যুশাল মনে রেখে ব্রেন টারে পেশার দেওয়ার কোনো দরকার নেই আচ্ছা তারপরে কিভাবে পড়বা তারপর হচ্ছে কনসেপ্টটা বোঝার ট্রাই করবা কনসেপ্টটা বোঝার ট্রাই করে বেশি বেশি করে সৃজনশীল গ ঘ নাম্বার গ ঘ নাম্বারের জন্য বেশি বেশি করে সৃজনশীলের উদ্দীপকের সাথে তোমার পাঠ্যসূচি রিলেট করতে হবে গদ্য পদ্য বা সহবাটা কি বুঝাইছে এই পার্টিকুলার পাঠটাতে কি বুঝানো হয়েছে এটা তুমি উদ্দীপকের সাথে রিলেট করবা এটা যত ভালো করে রিলেট করতে পারবা তত তোমার সৃজনশীলের সত্তর মার্কের মধ্যে মার্ক বেশি উঠবে ওকে তো এটা একটা টেকনিক যে তুমি কিভাবে বাংলা প্রথম পত্রে তুমি ভালো করতে পারো আর এমসিকিউতে কিভাবে ভালো করবে এমসিকিউতে জাস্ট বোর্ডের যে কোয়েশ্চেনগুলো আছে বোর্ডের কোয়েশ্চেনগুলো তুমি সলভ করে যাবা আর প্রথমে বোর্ডের কোয়েশ্চেন তো সলভ করবা আগে তুমি গদ্য পদ্য না পড়ে তো সলভ করবা না তোমরা যেহেতু ফার্স্ট ইয়ারে আছো তাই ফার্স্ট ইয়ারে তোমার কাজ হচ্ছে বুকটা খুব ভালো মতে পড়বা বাংলা প্রথম পত্রে যে বুক আছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো মতো আয়ত্ত করবা ও ভালো মতো পড়বা তারপরে তুমি যখন এক্সামের আগ দিয়ে টাইম আসবে তখন তুমি হচ্ছে বোর্ড সলভ করবা পাঠ পরিচিতি পড়বা বা একবার মানে ফার্স্ট তোমার চোখ বুলাই যাবা হ্যাঁ চোখ বোলাই গেলে বা যেই যে ফ্রেশটা বা যেই যে প্যারাটা তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে ওই প্যারাটা এইভাবে ব্র্যাকেট দিয়ে দাগায় রাখবা ধরো খ নাম্বারের জন্য একটা প্যারা ইম্পর্টেন্ট ওটা তুমি ব্র্যাকেট দিয়ে দাগায় রাখলা তো পরীক্ষার আগে ওই জিনিসগুলো বারবার রিভাইজ দিয়ে যাবা তাহলে দেখবা তোমার ভালো করতে পারতেসো তারপর আসি বাংলা দ্বিতীয় পত্রে তো বাংলা দ্বিতীয় পত্রে ব্যাকরণে থাকে তিরিশ মার্ক আমাদের স্টুডেন্টদের মেইনলি প্যানিক করে ব্যাকরণে তিরিশ মার্কের জন্য দেখবে এত মোটা একটা বই হ্যাঁ এখানে বানানের নিয়ম আছে উচ্চারণের নিয়ম আছে আমাদের মাথাটা নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার সেপার ঘটে তো এইটার তো ওইগুলা সলভ করে যাবা বা তোমরা যে কলেজে পড়তেছো কলেজে প্রিভিয়াসের কোয়েশ্চেন গুলো দেখবা বা প্রিভিয়াসলি তোমাদের সিনিয়রদের কীভাবে কোয়েশ্চেন আসতো এটা দেখবা খেয়াল করলে দেখবা ওই জিনিসগুলো বারবার ঘুরে ফিরে আসতেছে তোমাদের কলেজের লেকচারার যারা আছে তারা যা পড়াচ্ছে ওইটা ভালো মতো নোট করে রাখবা ওইখান থেকে ঘুরে ফিরে তোমার কোয়েশ্চেন আসবে বাংলা ব্যাকরণ তাই বাংলা ব্যাকরণ নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নাই তোমার উচ্চারণের নিয়ম আছে তারপর হচ্ছে বানানের নিয়ম আছে আরও কয়েকটা টপিক আছে ওগুলো থেকে তোমার ব্যাকরণ আসে ব্যাকরণ হচ্ছে প্র্যাকটিসের জিনিস তোমার মুখস্থ করে লাভ নাই যত বেশি প্র্যাকটিস করবা তত ভালো তুমি মার্ক পাবা আর নির্মিতিতে থাকে তোমার মেইন সত্তর মার্ক হ্যাঁ তো আমরা যে কাজটা করি আমরা ব্যাকরণে এত টাইম ওয়েস্ট করে ফেলি যে আমরা নির্মিতের দিকে কিন্তু ফোকাস দিই না কিন্তু নির্মিতিতে কিন্তু সত্তর মার্ক আর নির্মিতিতে কিছু স্ট্র্যাটেজি আছে ওটা যদি তুমি ফলো করো তাহলে দেখবা অন্যদের তুলনায় তুমি ভালো করতেছো কারণ নির্মিতিতে কিন্তু তোমার পারিভাষিক রূপ দেওয়া আছে তো এটাতে তুমি একদম দশে দশ শাখা আমার তুলতে পারবা পারিভাষিক রূপে অনেকগুলা দেওয়া থাকে তোমার দশটা লিখতে হবে তো কিছু জিনিস যদি মুখস্থ করে যাও দেখবা ঘুরে ফিরে ওইটাই আসতেছে হ্যাঁ মানে ইংলিশের বাংলা করতে হবে আর কি তারপরে দিন লিপি অভিজ্ঞতা থেকে লিখতে বলা হয় তো তুমি যদি অভিজ্ঞতা থেকে লেখো তাহলে ওটা নর্মালি তোমার ইমপ্রেস করার মতো এক্সামিনারকে কিছু নেই অভিজ্ঞতা থেকে তুমি নর্মাল একটা গুরু রচনা লিখে দিয়ে আসতেছো তো এখানে কিন্তু পাঁচ বা ছয় মার্কে বেশি তোমাকে দিবে না দশের মধ্যে কিন্তু দিনলিপির একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে তো এই নির্দিষ্ট প্যাটার্নটা যদি একটু নীলকালি দিয়ে ভালো মতো লিখতে পারো বা একটু অ্যাট্রাক্টিভ করে খাতায় উপস্থাপন করতে পারো তাহলে কিন্তু তোমার আট মার্ক চলে আসবে আট থেকে নয় মার্ক চলে আসবে দিনলিপিতে হ্যাঁ তারপরে সারাংশ থাকে বা সারমর্ম থাকে সারাংশ একটু বড় হয় সারমর্ম একটু ছোট হয় তো এটা নর্মালি সারাংশ ট্রাই করবা কারণ এক্সামিনাররা আবার বেশি ছোট দেখলেও মানে মার দিতে চায় না কিপটামি কর হ্যাঁ তো এখানে সারাংশ ট্রাই করবা তারপর হচ্ছে তোমার ইমেল থেকে আসতে পারে একটা খুদে বার্তা লেখো তো ইমেলের মানে প্যাটার্নগুলা ভালো মতো পড়ে যাবা প্রতিবেদন লিখতে দিতে পারে তো প্রতিবেদনের প্যাটার্নগুলো ভালো মতো লিখবা একটু ভালো মতো উপস্থাপন করবা তারপর তোমার একটা কমন কোয়েশ্চেন আছে যে ভাই কয় পেজ লিখবো আসলে এটা আমি যদি বলি যে তুমি দুই থেকে আড়াই পেজ লিখবা বা তিন পেজ লিখবা এটা করে আমি অ্যাকচুয়ালি তোমাকে মিসগাইড করতেছি কেন করতেছি কারণ যে স্টুডেন্টটার হাতের লেখা বড় ওর কাছে দুই তিন পেজে যে সে যা লিখবে যার হাতের লেখা একটু ছোট সে কি করবে তার এক পেজেই হয়ে যাবে তো এই জিনিসটা আসলে পার্সন টু পার্সন ভ্যারাই করে তোমার কাছে যদি মনে হয় অ্যানাফ তাহলে তুমি অতটুকুই লেখো হ্যাঁ তবে আইডিয়াল যে লেখাটা অ্যাটলিস্ট দুই পেজ বা তিন পেজ এটা লিখবা ওকে তো এই স্ট্র্যাটেজিগুলো যদি তুমি ফলো করতে পারো তাহলে বাংলা সেকেন্ড পেপার বাংলা ফার্স্ট পেপার তুমি ইজিলি তুমি মাঠ তুলতে পারবা তো বাংলা ফার্স্ট পেপারের থেকে বাংলা সেকেন্ড পেপার তোলা ইজিয়ার হ্যাঁ এখানে একশোর মধ্যে তোমার আশি পঁচাশি এটা টার্গেট যদি করো তাহলে দেখবা তুমি বোর্ড এক্সামেও ভালো করতেছো তোমার কলেজের এক্সামেও ভালো করতেছো আর বেশি বেশি করে বাংলা ফার্স্ট পেপারের ক্ষেত্রে তোমার সৃজনশীলটা প্র্যাকটিস করলাম করবা হ্যাঁ তাহলে দেখবা তোমার প্রিপারেশনটা আর ইজিয়ার হয়ে যাবে তো আশা করি ভিডিওটা তোমাদেরকে উপকারে দিবে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে আর যা বললাম ওগুলো প্র্যাকটিস করতে থাকো বেস্ট অফ লাক আসসালামু আলাইকুম